তৃণমূল কংগ্রেসের নির্বাচিত 50 সদস্য সদল বলে যোগ দিলেন বিজেপিতে। ঘটনাটি বীরভূমের মুরারির মিত্রপুরে। মিত্রপুরে বিজেপির একটি দলীয় কর্মসূচিতে তিনি সদল বলে সে যোগ দেন। ওই 50 সদস্যের নাম মুস্তাক আলী। তিনি মুরারি 2 নম্বর ব্লকের মিত্রপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল মুস্তাক আহমেদ ও তার সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে গ্রহণ করেন। আজকে আমাদের মুরারই বিধানসভার মণ্ডল ভিত্তিক প্রশিক্ষণ শিবির হচ্ছে। আজকে আমাদের মুরারই 1B এবং সি, 2B এবং 2C এই দুটো মণ্ডলে আমাদের পরপর প্রশিক্ষণ শিবির হলো। এই প্রশিক্ষণ শিবিরের মধ্যেই আমাদের মুরারই বিধানসভার মিত্রপুর অঞ্চল একজন তৃণমূলের রানিং পঞ্চায়েত মেম্বার মুস্তাক আহমেদ, তার নাম আপেল, সেই মুস্তাক বাবু আজকে আমাদের বিজেপির ঝান্ডা ধরলেন এবং তার দলবল নিয়ে আজকে বিজেপিতে যোগদান করলেন। আমরা আজকে তাকে স্বাগত করে অভিনন্দন জানিয়ে যোগে দলে আমরা যোগদান করালাম, ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরালাম। এইরকমভাবে প্রতিদিন এইভাবে দলে যোগদান করছে। আজকে এই প্রশিক্ষণ শিবিরের কার্যক্রম